চার দিনের জন্য দিল্লি সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে জানতে পারা যাচ্ছে কবি এবং গীতিকার জাভেদ আখতারের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে আজ, এমনটাই জানতে পারা যাচ্ছে। জাভেদ আখতারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার কথা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। ত্রিপুরা ইস্যু উঠে আসতে পারে এবং ত্রিপুরা ইস্যু সহ একাধিক ইস্যু উঠে আসতে পারে তাদের মধ্যে আলোচনা, এবং একই সঙ্গে জানতে পারা যাচ্ছে জাভেদ আখতারের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে আজ। জাভেদ আখতার দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। নীরজ, মমতা ব্যানার্জিকে সাথ আজ বাত কর সকতে বৈঠক কর সকতে জাভেদ আখতার, কি জানকারি মিল রহি হ্যায় ইস বারে মে? जी देखिए, आज जावेद अख्तर ने टाइम लिया है ममता बनर्जी से मिलने का और आज उससे मुलाकात करेंगे शाम को, और लेकिन ये अभी साफ नहीं है किस सिलसिले में मुलाकात हो रही है। हालांकि जावेद अख्तर की तरफ से काफी कट से कॉल है, लेकिन जिस तरह से जावेद अख्तर मुखर रहते हैं सोशल इश्यूज को लेके और बीजेपी की पॉलिसी को लेके, तो जाहिर है इस मुलाकात से कुछ और निकले ये भी पॉसिबल है। नीरज, पिछली बार जब दिल्ली सफर में आए थे मुख्यमंत्री, तब भी जावेद अख्तर से मिले थे, शबाना आजमी से मिले थे, फिर भी आज जो दिल्ली सफर में अभी है ममता बनर्जी, अभी फिर से आज नीरज जावेद अख्तर के साथ बातें हो सकती है उनकी, क्या जानने में क्या आ रहा है, इसकी कितनी इंपॉर्टेंस कितनी है ये बैठक की आज? जी देखिए, आज ये बैठक जो है, जैसे पिछली बार मिले थे लेकिन तब उन्होंने कहा था कि सिर्फ कर्फ्यू कॉल है वो मिलने आए थे, लेकिन इस बार एक बार फिर से ये मुलाकात हो रही है और उस माहौल में जब बहुत सारे लोग टीएमपी ज्वाइन कर रहे हैं, लेकिन जावेद अख्तर का अभी क्या मुद्दा है, किस इशू में वो मिल रहे हैं ये अभी साफ नहीं, क्योंकि हालांकि लगातार कुछ नेता जो हैं यहाँ ज्वाइन कर रहे हैं टीएमपी, तो अभी फिलहाल जावेद अख्तर किस सिलसिले में मिल रहे हैं क्योंकि उन्होंने सिर्फ इसे कर्टसी कॉल बताया। शुक्रिया नीरज, कथा बोलছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর 2021 বিধানসভা নির্বাচনে জয়ের পর দিল্লি সফরে গিয়ে সেবারেও কিন্তু জাভেদ আখতার এবং শোভনা আজমির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বৈঠক সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দ্বিতীয়বার তিনি আজ এখন দিল্লি সফরে রয়েছেন, চার দিনের জন্য দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও কিন্তু জাভেদ আখতারের সঙ্গে আবারও সাক্ষাৎ হতে পারে তার, তার বৈঠক হতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে। জাভেদ আখতারের সঙ্গে কথা বলতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাভেদ আখতারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে, কথা হতে পারে আজ, এমনটাই জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।